গোপালগঞ্জে করোনা সংক্রমণ রোধে স্থাপন করা হয়েছে জীবাণুরোধী ট্যানেল। রবিবার শহরের বড় বাজারের প্রবেশ মুখে সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন ফেসবুক গ্রুপ প্রিয় গোপালগঞ্জের উদ্যোগে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেয়র লিয়াকত আলী লেকু। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। প্রশাসনের সহায়তায় শহরে আরও জীবাণুরোধী স্থাপনের দাবি স্থানীয়দের।